আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুব্রতা লাল হলো, দুর্বল হাতে সাদাফকে ঠেলে দিয়ে বলল, লাগবে না, ভিটামিন টিটামিনের দরকার নেই আমার। সাদাফ সুব্রতার মুখের দিকে তাকিয়ে থেকে দুর্বোধ্য হাসল। সাদাফের ঘন পল্লবে ঘেরা চোখ দুটোতে তাকাতেই ঘোর লেগে গেল সুব্রতার। অত্যন্ত করুণ গলায় বলল, তোমার সামনে দাঁড়ালেই কেন দম বন্ধ হয়ে আসে আমার? তোমার চোখের দিকে তাকালেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার, আমি নিঃশ্বাস নিতে পারি না। সাদাফ নিচু হয়ে সুব্রতার গালে ঠোঁট ছোঁয়ালো, কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আমার আরশিতে বদ্ধ সুব্রা, আমার প্রেমে ভীষণ ভাবে আসক্ত। পাতলা ফিনফিনে ঘুমানোর কাপড়টাতে ভীষণ স্নিগ্ধ আর আবেদনময়ী লাগছে পৃথাকে। ঘাড়ে পড়ে থাকা রেশমি চুলগুলো দমকা বাতাসে থেকে থেকেই শূন্য হাওয়ায় আছড়ে পড়ছে। সারা শরীরময় শিরশিরে অনুভূতি হচ্ছে। তার ঠিক পেছনেই খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে সুব্রত, চোখে মুখে প্রেমময় ঘোর। পৃথা এক রাস লজ্জায় মাথা নোয়ালো, নীরব হাসি দিয়ে আদিম খেলার সঙ্গী হতে লাজুক সম্মতি জানালো। সাথে সাথেই সুব্রভের ঠোঁটের কোণে ফুটে উঠল বহু আকাঙ্ক্ষিত তৃপ্তির হাসি। সুব্রভ আরও খানিকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে সিগারেট পোড়া ঠোঁট জোড়া এগিয়ে নিল পৃথার কানের কাছে, মৃদু ফিসফিস শব্দ তুলে বলল, লজ্জা পেলে তোমায় আরও বেশি আবেদনময়ী লাগে পৃথা। পৃথা ধরফর করে উঠে বসল, সারা শরীরে ঘাম হচ্ছে তার। ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের উপরের ঘামটুকু মুছে নিয়ে গাঢ় নিঃশ্বাস ফেলল সে। দরজার বাইরে থেকে ব্যস্ত কলরব কানে আসছে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের গুঞ্জন সকালটাকে আরও বেশি কর্মব্যস্তময় আর উৎসব মুখর করে তুলেছে। পৃথা কম্বল সরিয়ে বিছানা ছাড়ল, হাত পা ঝিমঝিম করছে তার। ওয়াশরুমে ঢুকে প্রতিদিনকার ব্যবহার করা ব্রাশটা নিতে গিয়েই উপলব্ধি করল তার হাতটা মৃদু কাঁপছে। পৃথা দুহাতের আঁচলা ভরে পানি ছিটালো মুখে, শুকনো ঢোক গিলে আয়নার দিকে তাকালো, দুশ্চিন্তা আর আতঙ্কে চোখ দুটোকে ভয়ার্ত হরিণীর মতো দেখাচ্ছে। আচ্ছা, পৃথা কি খুব খারাপ ধরনের মেয়ে? নয়তো এমন বাজে স্বপ্ন কেন দেখবে সে? এতটা নিকৃষ্ট স্বপ্নও কেউ দেখে? আর ওই অসহ্যকর অভদ্র মানুষটিকে নিয়েই কেন স্বপ্ন দেখতে হবে তাকে? ওই লোকটাকে তো এক মুহূর্তের জন্য সহ্য হয় না তার, তাহলে তার সাথেই এমন নিকৃষ্ট স্বপ্ন কেন? পৃথার গা গোলাতে লাগলো, নিজেকে কেমন সস্তা আর বাজে ধরনের মেয়ে বলে বোধ হতে লাগলো। বারবার মনে হতে লাগলো, না, ভালো মেয়েরা তো এমন স্বপ্ন দেখার কথা নয়। তবে কি সে খারাপ ধরনের মেয়ে? একদম নোংরা ধরনের? বেসিনের ওপর দু হাতে ভর দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো পৃথা। চোখ দুটো বন্ধ করার সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল স্বপ্নে দেখা সেই দৃশ্যপট। পৃথা তাড়াহুড়ো করে চোখ মেলে তাকালো, এই বিশ্রী দৃশ্যটি আর দেখতে চায় না সে, কিছুতেই না। রান্নাঘরের ছোট্ট জানালাটা ভেদ করে সকালের কমলা রঙের নরম আলো এসে পড়ছে ক্যাবিনেটের উপর। জানালার পাশে থাকা বিশাল হিমঝুড়ি গাছ থেকে ফুলের গন্ধ এসে লাগছে নাকে। চুলায় বসানো প্রেশার কুকারে তীক্ষ্ণ হিস হিস শব্দ উঠছে। পুরো রান্নাঘরটা হিমঝুড়ি ফুল আর মাংসের সুগন্ধে মৌ মৌ করছে। রান্নাঘরের এক পাশে বেশ মনোযোগ দিয়ে রুটি বানাচ্ছিল সুব্রতা। মাথার ঘুমটা ঠিক রেখে বেলনা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে, কিন্তু অদ্ভুত এক কারণে রুটিগুলো গোল হচ্ছে না, অনিচ্ছা সত্ত্বেও এদিক ওদিক কোণা বেরিয়ে পড়ছে। সুব্রতা কপাল কুচকে নতুন রুটিতে হাত দিল। পাশ থেকে মধ্যবয়স্কা এক মহিলা আফসোসের গলায় বললেন, ও কি সাহেরা, তোর ছোট পোলার বউ তো দেখি ঠিকঠাক রুটিটাই বেলতে পারে না, বাপের বাড়ি থেকে শিখিয়ে পড়িয়ে পাঠেনি বুঝি? বউয়ের মা এত বছর ধরে রুটি বানানোটাও শেখায়নি কেমন মা, বুঝি না বাপু।
কথাগুলো কানে পৌঁছাতে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল সুব্রতার। কান্নাগুলো গলার কাছে ধলা পাকিয়ে এলো। সুব্রতা চোখ বন্ধ করে কথাগুলোকে গিলে ফেলার চেষ্টা চালালো। হাতের বেলনাটা পাশে রেখে হাসি মুখে বলল, শাহেরা বেগমের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল। সুব্রতার উচ্ছল মা ডাক্তার ভীষণ সন্তুষ্ট দেখাচ্ছে তাকে। শাহেরা বেগম জবাবে কিছু বলার আগেই বাচ্চা কোলে ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো সাদাফের বড় ভাবি সূচনা। বাচ্চার গায়ের পোশাকটা ঠিক করে দিতে দিতে বলল, তুমি এখনো রান্নাঘরে কি করছো সুব্রতা? মা, পার্লার থেকে মেয়েরা এলো বলে সুব্রতাকে তৈরি করতে হবে না, ওকে নিয়ে যাই এবার। শাহেরা বেগম ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও সুব্রতা মা, যাও জলদি, কিছুক্ষণ পরই আত্মীয় স্বজনের ভিড় শুরু হবে, রেডি হয়ে দুমুঠো খেয়ে নাও। সুব্রতা মাথা কাত করে সম্মতি জানালো। আটা মাখা হাতটা ধুয়ে নিয়ে সূচনার পিছু পিছু নিজের ঘরের দিকে হাঁটা দিল। সুব্রতাকে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বাচ্চার জন্য দুধ আনতে আবারও রান্নাঘরের দিকে চলে গেল সূচনা। সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকতেই কোথা থেকে ঝড়ের বেগে রুমে ঢুকলো সাদাফ। সাদাফের এমন আকস্মিক আগমনে চমকে পেছনে তাকালো সুব্রতা। সাদাফ দরজা লক করে ফিরে তাকাতেই বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল সুব্রতা, এভাবে দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছি মানে দৌড়াচ্ছি কোথায়? তাহলে এত তারা কিসের? সাদাফ দরজা ছেড়ে বিছানায় গিয়ে বসল। সুব্রতার হাত টেনে পাশে বসিয়ে দিয়ে বলল, কেমন আছো? সুব্রতা অবাক হয়ে বলল, কেমন থাকবো, ভালোই আছি। সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কেউ কিছু বলেছে? সুব্রতা হেসে বলল, কতজন তো কত কিছুই বলে, সবই কি শুনতে আছে? গুণহীন বউ বিয়ে করেছো, একটু একটু শুনতে তো হবেই। সাদাফ ভ্রু বাঁকালো। ঘাড় ঘুরিয়ে সুব্রতাকে আগাগোড়া নিরীক্ষণ করে শক্ত গলায় বলল, কি বললো আমার বউ গুণহীন? গুণহীন নয় তো কি, রান্না বান্নাই তো ঠিক মতো পারে না। রান্না বান্না পারে কিনা, কাপড় ধুতে পারে কিনা, সব কিছু কাজের লোক ঠিক করতে লাগে, বিয়ে করতে নয়। এইসব লেম কথাবার্তাগুলোই একদম পাত্তা দেবে না সুখরা। তুমি যেমন ঠিক তেমনটাই ভালো লাগে আমার। এনিওয়ে তৈরি হয়ে না, একটু পরই হয়তো মেহমান আসা শুরু করবে। এইসব সোশ্যাল গ্যাদারিং আমার নিজেরই ভীষণ বিরক্ত লাগে। আজ 9টায় কিন্তু ট্রেন, ঠিক টাইমে ঢাকা পৌঁছাতে পারলে তারপরই স্বস্তি। সুব্রতা হাসল। মনে মনে সে নিজেও এই স্বস্তিটাই চাইছে, মিনিট পাঁচেকের জন্য হলেও চাইছে। রৌদ্রতপ্ত দুপুর গড়িয়ে সত্য বিকেলের আলোয় চারদিকটা স্নিগ্ধ লাগছে। কোণে পক্ষ থেকে আসা মেহমানদের খাওয়ার পাটও চুকে গিয়েছে সেই অনেকক্ষণ আগে। শুভ্র প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে, তার থেকে চার পাঁচ হাত দূরেই হইচই করছে অর্পণ রাকিব। খাবার শেষে দই সার্ভ করতে গিয়ে নাকি ইচ্ছে করেই পুষ্পীর শাড়িতে দইয়ের বাটি উল্টে দিয়েছে রাফাত। প্রেমার হাই হিলগুলো কে যেন কোবরে মাখামাখি করে যাচ্ছে তাই অবস্থা করেছে। এছাড়াও শোয়ার ঘরের কম্বলে চুলকানি পাউডার তো আছেই, এসব নিয়েই শুরু হয়েছে তুমুল যুদ্ধ। সুভ্রব অন্যমনস্ক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে অদ্ভুত নির্লিপ্ততা। সারাদিন শরীরটাকে ভারী শাড়ি গহনায় মুড়িয়ে মূর্তির মতো বসে থাকার পর সন্ধ্যার পর পর ছাড়া পেল সুব্রতা। সন্ধ্যার পর বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই লম্বা একটা শাওয়ার নিয়ে গায়ে সুতি শাড়ি জড়ালো সে। একটু পরই বাবা ভাইয়ের সাথে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ভাবতেই থেকে থেকে ভাবনাতীত আনন্দে কাঁটা হয়ে উঠতে লাগলো। মুখে অদ্ভুত এক স্নিগ্ধতা দেখা দিল। অপেক্ষার প্রহর কাটিয়ে সন্ধ্যার 7টার দিকে স্টেশনের জন্য রওনা দিল তারা। যাওয়ার সময় অনেকটা জোরপূর্বকই পৃথাকে সাথে নিল সুব্রতা।
ট্রেনে সামনাসামনি সিটে বসে আছে সাধব, সুব্রতা সহ তার বন্ধুরা, সাথে সাথে সুভ্রব আর পৃথা। ট্রেন আপন ছন্দে ছুটছে। সাধবের বন্ধুরা একের পর এক গলা ফাটিয়ে গান গাইছে। গান গাওয়ার এক পর্যায়ে অনুসন্ধানী গলায় বলে উঠল রাকিব, ভাবি আপনি না গান পারেন, বসন্ত উৎসবে গান গেয়েছিলেন না? সুব্রতা মৃদু মাথা নাড়ল। রাকিব উল্লাসিত কণ্ঠে বলল, গুড, তাহলে এবার দেবরদের একটা গান শোনান ভাবি, না বললে কিন্তু চলবে না। সুব্রতা ব্যস্ত হয়ে বলল, না না ভাইয়া, আজ নয়, অন্য একদিন শোনাব। অন্য একদিনেরটা অন্য একদিন শোনাবেন, আজকেরটা আজকে শুরু করুন। সুব্রতা মুখ কাঁচু মাচু করে অসম্মতি জানালো। অর্পণ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আচ্ছা সবাই মিলে গানে কলি খেললে কেমন হয়? ছেলেরা একদল আর মেয়েরা একদল, তাহলে আপনাদেরও গানও শোনা হলো আর খেলা হয়ে গেল। রাকিব মুখ গোজ করে বলল, আরো কিছু, আপনারা সব বান্ধবীরা গানে পারদর্শী, আর ছেলেদের মধ্যে ঠিকভাবে সে কেউ গানের গোটা পর্যন্ত জানে না। এই অসম দল নিয়ে খেলাটা কি জমবে? বেট আইডিয়া বিয়ান সাহেবা। অর্পণ চোখ বড় বড় করে বলল, কেন, সুব্রব ভাইয়া আমাদের সবার থেকে ভালো গান করে। সুব্রব ভাইয়া আর সুব্রতা এরা দুজনেই গানের ওস্তাদ, আমাদের তনুও দারুণ গান করত। আপনারা খেলেন ভাই, আমি একটু ওয়াশরুমে হয়ে আসি, চায়ের তৃষ্ণাও পাচ্ছে খুব। কথাটা বলেই উঠে গেল সুব্রব। সুব্রতা ও তার বান্ধবীদের মধ্যে মন খারাপের কালো মেঘ জমা হতে লাগলো। সাধবের বন্ধুরা ব্যাপারটা বুঝতে না পারলেও কিছু একটা আঁচ করতে পারলো। প্রসঙ্গ পাল্টাতে অতিরিক্ত ব্যস্ততা নিয়ে বলে উঠল রাফাত, চলুন খেলা যাক গানের কলে, মেয়েরা যে হারবে তা জানা, তবু এত আশা করছে যখন, আরেকবার না হয় হারিয়েই দিই। রাফাতের কথায় ভ্রু বাঁকিয়ে তাকালো অর্পণ। পুষ্পী ঝাঁজ নিয়ে বলল, ওকে দেখা যাক কে হারে আর কে জেতে। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।